ক্লাসে ঢুকতে দেরি হওয়ায় ছাত্রীর হাত ভাঙলেন শিক্ষক। সাতক্ষীরার শ্যামনগরের একটি প্রাথমিক বিদ্যালয়ে আনিসা আক্তার নামের এক শিক্ষার্থীকে পেটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। 1 আগস্ট দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার 103 নম্বর সেন্ট্রাল আবাদ চন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় আনিসা আক্তার সহ আরও 6 জন শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন করেন ওই শিক্ষক। ভুক্তভোগী আনিসা আক্তার ওই বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী এবং চণ্ডীপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে। বর্তমানে তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে আবুল হোসেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক শহীদুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। আহত আনিসা আক্তার জানান, ঘটনার দিন দুপুরে শহীদুল স্যার আমাদেরকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ক্লাসে যাওয়ার কথা বলেন, তবে আমি সহ আমার কয়েকজন সহপাঠী পানি পিপাসা লাগাই, আমরা পানি খেতে যাই, এতে শ্রেণীকক্ষে প্রবেশ করতে আমাদের কিছুটা দেরি হয়, তবে স্যার আমাদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে বেধড়ক মারতে থাকেন। আহত শিশুর বাবা আবুল হোসেন বলেন, ঘটনার দিন দুপুরে আমার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি আসে, এ সময় তার কাছে জিজ্ঞাসা করা হলে সে বলে স্যার আমাকে মেরেছে, আমার হাতে প্রচুর যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। এক পর্যায়ে মেয়ের অবস্থা বেগতিক দেখে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে কর্তব্যরত ডাক্তার হাতের এক্স-রে করানোর কথা বলেন। এক্স-রে রিপোর্টে দেখা যায় তার বাম হাতের কবজির 2টা হাড় ভেঙে গেছে। তিনি বলেন, এই ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য আমি বুধবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেছি, তবে অভিযুক্ত শিক্ষকের বড় ভাই স্থানীয় জনপ্রতিনিধি হওয়ায় আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে, এতে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছে। এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, স্কুলে নতুন ভবন নির্মাণের কাজ পরিদর্শন করতে এসেছিলেন সংশ্লিষ্টরা, আমি বাচ্চাদের ক্লাসে যেতে বলেছিলাম কিন্তু কেউ কথা শুনছিল না, এজন্য আমি লাঠি দিয়ে কয়েকজন শিক্ষার্থীকে কিছুটা মেরেছিলাম, তবে হাড় ভাঙবে এমনটা কাউকে মারা হয়নি। এই ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সৌরভিক রায় জাগনিউজকে বলেছেন, শিক্ষার্থীদের মারধরের ঘটনায় আমি শুনেছি, তবে ঘটনাটি যখন ঘটে তখন আমি বিদ্যালয়ে ছিলাম না, ঘটনাটি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। এই ব্যাপারে শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিস মিয়া জাগনিউজকে বলেন, বিষয়টা তদন্তের জন্য একজন সহকারী শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।